আগরতলা পৌর নিগম দুর্গা চৌমুহনী থেকে বড়জলা বাজার পর্যন্ত দখলমুক্ত করে শুক্রবার রাস্তার দুই পাশে থাকা সরকারি জায়গায় গড়ে তোলা দোকানপাট বাড়িঘর সবকিছু গুঁড়িয়ে দেওয়া হয়। পরে মেয়র দীপক মজুমদার জানান, দুর্গা চৌমুহনী থেকে বড়জলা বাজার পর্যন্ত স্মার্ট সিটির কাজ চলছে, তাই রাস্তার দুই পাশে যে সকল অবৈধ নির্মাণ ছিল সেগুলি যেন মালিকরা স্বেচ্ছায় সরিয়ে নেয় তার জন্য আগাম নোটিশ দেওয়া হয়েছিল। তারপরও অনেকে সরকারি জায়গা থেকে অবৈধ নির্মাণ সরায়নি, তাই এই দিন অবৈধ নির্মাণের বিরুদ্ধে উচ্ছেদ করা হয়। এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। সরকারি জমি দখল করে বেআইনিভাবে দোকানপাট বাড়িঘর গড়ে তোলা যাবে না, প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতিমধ্যে শহরের বিভিন্ন এলাকায় এই ধরনের অভিযান করা হয়েছে। এর মূলত কারণ হল শহরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে এবং ট্রাফিক জ্যাম নিরসন করতে এই উদ্যোগ গ্রহণ করেছে। এটা আমাদের স্মার্ট সিটি কাজ চলছে, দীর্ঘদিনের কাজটা একটু দীর্ঘদিন চলছিল, এখন পুরোদমে করার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে এখানে যারা এই রাস্তার যে জায়গাগুলি বেআইনিভাবে দখল করা ছিল বা রাস্তা ঘোষণা করেছে আগামী তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, তাদেরকে আগাম বলা হয়েছে বহুদিন ধরে পারান পারাননি। আজকে সকালবেলায় এটা সরিয়ে দিয়েছে এবং আর কিছু কিছু বাড়ি, একটা ক্লাব এখানে আছে অ্যালবার্ট ক্লাব এবং একটা বিয়ে বাড়ি আছে, কিছু জায়গা পড়েছে আমরা দেখি শুনেছি। তো এটা আজকে ওদের সঙ্গে কথা বলবো, যদি ওদেরকে ওরা নিজেরে সরিয়ে দেয় তাহলে আমরা নিজেরে সরিয়ে দেবো। আমরা আলটিমেটলি আগরতলা শহরকে যানজট মুক্ত করার জন্য, সুন্দরতা মানুষের চলাচলের জন্য রাস্তাগুলি তৈরি করা হচ্ছে বা ডেট নির্মাণ করতে ক্ষেত্রে কোনো যদি অপশন থাকে বা কেউ এনফোর্সমেন্ট করে থাকে আমাদের তরফ থেকে পরিষ্কার করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।